আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, যদি কোনো মানুষ আত্মহত্যা করে অথবা মারা যায়, তাহলে কি আসলেই তাদের আত্মা দেখা যায়? অনেকেরই হয়তো অনেক রকম মতামত থাকতে পারে, আবার কিছু কিছু গল্প রেখে যায় এক একটি প্রশ্নের ভাণ্ডার। এক জায়গায় যাচ্ছিলাম, চলার পথে চোখে পড়ল এক বিশাল বট গাছ। মোটরসাইকেল চালক বলল, স্যার, রাতের বেলায় কেউ এই গাছের সামনে আসে না। জিজ্ঞেস করলো কেন? তিনি বললেন, কয়েক বছর আগে একটা ছেলে নাকি এই গাছের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। এরপর থেকে মাঝে মাঝেই সেই ছেলেকে রাতের বেলায় দেখা যায়। এরকম আত্মা দেখতে পাওয়ার কাহিনী প্রায় সময় শুনতে পাওয়া যায়, কিন্তু আসলে কি মৃত মানুষের আত্মা দেখা যায়, কিংবা আমরা কি আদৌ দেখতে পারি, নাকি সেগুলো অন্য কিছু? এর উত্তর জানতে হলে আগে জানতে হবে যে মানুষ মারা যাওয়ার পর আসলে ঠিক কী ঘটে। মানুষ যখন মারা যায়, তখন তার শরীর থেকে রূহ বা আত্মাকে আল্লাহর নির্দেশে মালাকুল মৌত বা আজরাইল তা বের করে নিয়ে যায়। মৃত্যুর পর ইমানদার ব্যক্তিদের ইল্লিন এবং পাপীদের রুহুকে সিজ্জিন নামক স্থানে নিয়ে আমলনামা সংরক্ষণ করা হয়। এরপর আবারও সেই রুহুকে কবরে ফিরিয়ে দেওয়া হয় সওয়াল জবাবের জন্য। সেটি ভিন্ন প্রসঙ্গ হওয়ায় আপাতত সেখানে আর যাচ্ছি না। আমরা এখন জানব যে বিষয়টি নিয়ে আমাদের আজকের আলোচনা, যে মৃত্যুর পর কোনো মানুষের আত্মা কি আসলেই দেখা যায় কিনা। আমরা জানি যে মৃত্যুর পর আমাদের সকলেরই দুনিয়ার জীবনের সমাপ্তি ঘটে এবং শুরু হয় পরকালের জীবন। মৃত্যুর পর থেকে হাসরের বিচারের আগ পর্যন্ত যে সময়টা রয়েছে তাকে বলা হয় বারজাক। মৃত্যুর পর আত্মার অবস্থান এই বারজাকেই হয়ে থাকে, আর এখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নেই। তাই কোনো ব্যক্তি মারা গেলে দুনিয়ার সঙ্গে তার সম্পর্ক চিরকালের জন্যই শেষ হয়ে যায়, তার আত্মা কখনোই পৃথিবীতে ফিরে আসতে পারে না। এখন কথা হচ্ছে, আত্মা যদি মৃত্যুর পর পৃথিবীতে নাই আসতে পারে, তাহলে অনেকেই যে মৃত মানুষকে দেখতে পায় বলে দাবি করে, তবে তারা আসলে কাকে দেখে? সত্যি সত্যিই অনেকেই মৃত্যুর পরেও সেই মানুষটিকে দেখেন, তবে তারা সেই মৃত মানুষটিকে দেখেন না, দেখেন তার রূপকে, আর সেই রূপ নাই হচ্ছে জিন। এখন প্রশ্ন আসতে পারে যে জিন কেনই বা মৃত ব্যক্তির রূপ নিয়ে থাকে? প্রত্যেক মানুষের সাথেই দুজন ফেরেশতা থাকে, ফেরেশতা ছাড়াও একজন জিন থাকে যাকে বলা হয় কারিন জিন। প্রধানত তাদেরকে বলা যায় শয়তান জিনদেরই একজন, তবে সব জিন শয়তান নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যখন আমি ফেরেশতাদের বলেছিলাম তোমরা আদমকে সিজদা করো, অতঃপর তারা সিজদা করল, শুধুমাত্র ইবলিশ ছাড়া, সে ছিল জিনদেরই একজন। সূরা কাহাফ আয়াত নম্বর 50। এই কারিন জিন হলো এক শয়তান জিন, যার কাজই হলো সব সময় মানুষের সাথে থেকে তাকে বিভিন্ন ধরনের কুমন্ত্রণা দেওয়া। সব মানুষের সাথেই এই জিন রয়েছে, এমনকি আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও ছিল। তবে আল্লাহ তাআলার বিশেষ কুদরতে শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারিন জিনই ছিল একমাত্র ভালো জিন। একজন মানুষের সাথে সর্বক্ষণ থাকার কারণে এই কারিন জিন সেই মানুষটির নাড়ি নক্ষত্র এমনকি সকল কাজকর্ম সম্পর্কেও অবগত থাকে। যদি আপনি কোনো গণক বা জ্যোতিষীর কাছে যান, তখন আপনাকে দেখেই সে বলে দিল যে তুই গত সপ্তাহে এই কাজটি করেছিস। আপনি তখন অবাক হয়ে গেলেন, সত্যিই তো, এই কাজটাই তো আমি করেছিলাম। কিন্তু আসলে সেই ফকির বা গণকের এসব জানার কোনো ক্ষমতাই নেই। আসলে তারা তখন সেই মানুষটির কারিন জিনের সঙ্গে যোগাযোগ করে এবং তার মাধ্যমে সকল কিছু জেনে তা বলে দেয়। তবে এই গায়েবি বা অদৃশ্য খবরগুলো জানার ক্ষমতা একমাত্র আল্লাহ ছাড়া মানুষ বা জিন কারোই নেই। সুলেমান আলাইহিস সালামের মৃত্যুর পরেও জিনরা গায়েবিভাবে বুঝতে পারেনি যে তিনি মারা গেছেন কিনা, যতক্ষণ না উইপোকার কারণে লাঠি ভেঙে তিনি পড়ে যান। যারা শয়তানের পূজারী হয় তাদেরকে বিভিন্ন কাজে শয়তান সাহায্য করে থাকে, যাতে করে এই কাজগুলোকে কেরামতি অথবা আশ্চর্যজনক মনে করে মানুষ তাদের ভক্ত হয়ে যায় এবং শয়তানের কথায় তারাও চলতে শুরু করে। জিনদের কিছু ক্ষমতা ও বৈশিষ্ট্য রয়েছে, তারা মানুষের রূপসহ যে কোনো প্রাণীর রূপ নিতে পারে, শুধুমাত্র একজন ছাড়া, আর তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাছাড়া অদৃশ্য থেকেও জিনরা বিভিন্ন কথা বলতে পারে বা শব্দ করতে পারে, তবে জিন কখনোই তাদের আসল রূপ নিয়ে মানুষের সামনে আসতে পারে না, যেই রূপে আল্লাহ তাদের সৃষ্টি করেছেন। কেউ যখন আত্মহত্যা করে মারা যায়, তখন প্রকৃতপক্ষেই কারিন জিন সঙ্গীহারা হয়ে পড়ে, তখন সে মাঝে মাঝে সেই ব্যক্তির রূপ নিয়ে চলাফেরা করে, এমনকি কখনো কখনো সেই মৃত ব্যক্তির রূপ ধরে কারো সামনে এসে বিভিন্ন কথাও বলে। প্রত্যেক মানুষের সাথে থাকা কারিন জিন সেই মানুষ সম্পর্কে সব কিছুই জানে, তাই অনেক সময় মৃত ব্যক্তির রূপ ধরে এসে এমন সব কথা বলে কিংবা এমন সব তথ্য দেয়, তখন মনে হয় যে সত্যিই হয়তো মৃত ব্যক্তির আত্মাই এসেছে। শুধু কারিন জিন নয়, অনেক সময় অন্য শয়তান জিনেরাও মৃত মানুষের রূপ নিয়ে অনেকের সামনে উপস্থিত হতে পারে, আর যে কোনো শয়তান জিনের উদ্দেশ্যই হলো মানুষকে ভয় দেখানো, কষ্ট দেওয়া এবং বিভিন্নভাবে তাকে বিভ্রান্ত করা, আর এভাবেই তারা মানুষের বিশ্বাসকে ভিন্ন পথে নিয়ে যায়। পবিত্র কোরআন এবং হাদিস অনুযায়ী মৃত্যুর পর একজন মানুষের আত্মা পৃথিবীতে ফিরে আসার কোনোভাবেই সম্ভাবনা নেই, আর এটা বিশ্বাস করাই হচ্ছে ঈমান। অথচ শয়তান মৃত ব্যক্তির রূপ ধরে এসে মানুষের মধ্যে আত্মা ফিরে আসার ভ্রান্ত বিশ্বাস ঢুকিয়ে দেয়। তবে বাস্তবে মানুষ খুব কমই জিন দেখেছে, বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ ভুল দেখে বা কল্পনায় মৃত মানুষকে দেখে, যাকে বলা হয় হ্যালুসিনেশন। শয়তান জিন সবসময় মানুষকে ধোঁকা দেওয়ায় লিপ্ত থাকে,
তারা সবসময় দুর্বল মনের মানুষদের উপর প্রভাব বিস্তার করতে এবং ভয় দেখাতে পছন্দ করে। এই কারণে আল্লাহর উপর বিশ্বাস আরও দৃঢ় করতে হবে এবং একমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাইতে হবে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকাল সন্ধ্যা সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস তিনবার করে পাঠ করতে হবে, তাহলে যে কোনো ক্ষতিকর জিনিস থেকে নিজেকে নিরাপদ রাখা সহজ হবে। আবু দাউদ। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও সম্পর্কে আপনাদের মতামত আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।